আসসালামু আলাইকুম, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আমি কাঁচা আম দিয়ে আমের ঝুরি আচার দিব, তা আপনাদের সাথে শেয়ার করব। এই তো কাঁচা আম গুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বটি দিয়ে উপরের বাকলাগুলা ফেলে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উপকারে আসবে, অনেকের মাঝে পৌঁছে যাবে আমার ভিডিওটি, অনেকেই দেখতে পারবে। আর যদি আরেকটু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নেবেন। এই তো আমার আম ছোলা হয়ে গেছে, এখন আমি কুচি করে নিব। এই তো আমগুলা কুচি করে নিয়েছি। এখন রৌদ্রে দেওয়া ছাড়া, চুলা রান্না ছাড়া কিভাবে আমি আচারটা দিব তা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এটা 4-5 ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। এখন আমগুলো অনেক সফট হয়ে গেছে আর আম থেকে অনেক পানি উঠেছে। এই পানিটা আমি ভালো করে একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে পানিটা ভালো করে চিপে জড়িয়ে নিব। এই যে দেখেন কিভাবে আমি পানিটা জড়িয়ে নিলাম, এভাবে ভালো করে চিপে জড়িয়ে নিয়েছি, অনেক পানি উঠেছে। এখন ভালো করে চিপে নেওয়া এগুলা এখন একটা ঝরঝরা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। এখন একটা আমি বাটিতে নিয়ে নিব। এখন যা যা লাগবে এই আচার দিতে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, চিনি, সরিষা, শুকনা করে সরিষা বেটে নিয়েছি তাই সরিষাটা সাথে দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া দিলাম না, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, পাঁচফোড়ন, এই যে সাদা সিরকা মানে ভিনেগার দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো দিব। এখন দিব 1 কাপ সরিষার তেল। দিয়ে ভালো করে মেখে ভালো করে সবগুলো একসাথে মেখে নিব। এই তো মাখা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আচারটা হয়েছে, খুবই টেস্টি হবে এই আচারটা। আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। চুলায় দেওয়া হলো না, রৌদ্রেও দেওয়া হলো না। এখন আমি বয়ামের মধ্যে একটু তেল দিয়ে তেলটা বয়ামের নিচে লাগিয়ে নিলাম ভালো করে। এখন আমি আচারটা এটাতে রেখে দিব। এই তো আমার আচার বানানো শেষ হয়ে গেছে, এখন আমি আমার বয়ামের মধ্যে পরিবেশন করলাম। আপনি 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। এই তো আমার আচার পরিপূর্ণভাবে হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।